ভোরবেলা 4টের সময় আমাদের সব ঘুম ভেঙে গেছিল, উঠে পড়েছি। এই যে আমার ছোট মেজো বোনের বর, আমার বর শুয়ে আছে, আমার মেয়ে আর মেজো বোনের বর মশারি খুলে দিয়েছে, আর এত গরম লাগছিল জানলা খুলে দিয়েছি ভোরবেলায়। এই আমার মেজো বোন হেঁটে হেঁটে এসে, এখন এখন 6টা বাজে, এখনও হেঁটে হেঁটে এসে এখন ওই চুল আঁচড়াচ্ছে, আর ওর মেয়ে শুয়ে আছে। আমার বাবাও কিন্তু তখন শুয়ে আছে, ওঠেনি। আর মা আর বোন হাঁটছিল, মা হেঁটে হেঁটে এখন তুলসী গাছে, মানে বাসি জামা কাপড় ছেড়ে তুলসী মঞ্চে এখন জল দিয়ে ধোয়াচ্ছে। সকালবেলায় মার এই কাজ এটা। আর তার আগে একটু ফুল তুলে নিয়েছে, ফুল টুল তুলে রেখে তারপরে তুলসী গাছ। আর আমার মেয়ে দেখো দুপুরবেলা বসে, যে বাড়ি চলে এসেছি আজকে, আজকে দুপুরবেলা বসে টিভি দেখছে, আর একটু মেঘ মেঘ করছিল দেখে আমার বর জামা কাপড়গুলো তুলে আর নিজের এই প্যান্টটা শুকায়নি দেখে এটা মেলে দিচ্ছে। দেখো এখানে জামা কাপড় ঢাই করে রাখা আছে, সব জামা কাপড় শুকিয়ে গেছে, সেগুলো তুলে রেখে দিয়েছি। এবার সন্ধেবেলা চা টা খেয়ে তারপরে মানে ওটাকে ভাঁজ করব। আর যেগুলো কি বলবো আয়রন করার, সেগুলো পরের দিন আয়রন করব। হাই, তোমাদের সাথে এখন কথা বলতে এসেছি। এখন বাজে হচ্ছে 5:30, আর তোমরা কেমন আছো? আমি ভালো আছি। ওই 2 তারিখে ব্লগ দিয়েছি, তারপরে তা দিতে পারিনি, তাই জন্য আজকে তোমাদের সাথে কথা বলতে এসেছি। আর 2 তারিখে তো দেখেছি কি হয়েছে, 3 তারিখে আমার ছোট বোনরা এসছে, তখন বাজে হচ্ছে 8:30 কি 9:45 এরকম সময়। তখন থেকে কাজে ব্যস্ত ছিলাম দেখে ফোন নিয়ে মানে কাজ করতে পারিনি, দেখাতেও পারিনি। তার আগে ভিডিও আপলোড করেছি, সেটাও তার জন্য কিছু করতে পারিনি। ভোরবেলা কিছু মুহূর্ত তোমাদের সাথে দেখাবো। আর যেহেতু সকালবেলা জলখাবার খাওয়ার পরে বেরিয়ে গেছি, তখনও মোবাইলটা নিতে পারিনি, ভুলে গেছি মোবাইলটা নিতে, যার জন্য সেই দৃশ্যগুলো দেখাতে পারিনি। আর আমরা কাজ করতে বেরিয়েছিলাম এই কী কী, যেমন ভ্যাকসিন নিয়েছিল আমার বাবা মা, তাদের ভ্যাকসিনের যে মেসেজটা সেটা ডাউনলোড করে আনলাম। তারপরে দুধ আনতে গেছিলাম। তারপরে আমার মেজো বোনের জন্য বাবা মা ষষ্ঠীতে শাড়ি দেবে বলে নেবে বলেছিল, সেই শাড়ি কেনেনি, সেই শাড়ি কিনতে গেছিলো। আর তখনই আমি একটা বেড কভার কিনেছি সাদা রঙের। আর আমার মা বাবা আমার জন্য আবার বালিশের কভার আর পাশ বালিশের কভার কিনে রেখে দিয়েছিলো সাদা কালারের। সেই কারণে আমি দেখলাম যে সাদা কালারে যেহেতু বালিশের কভার হচ্ছে, তো আমার সাদা একটা বিছনা চাদর হলে ম্যাচটা ভালো হয় সেই কারণে। আর আমার একটা বরের জন্য একটা টি শার্ট কিনেছি, মেয়ের জন্য একটা গাউন কিনেছি নিয়ে। আর আমার ছোটো বোন একটা মানে কুর্তি কিনলো, কিনে আমরা আর মেজো বোন শাখা পড়লো। এইসব খুঁটিনাটি অনেক কাজটা সেরে যখন বাড়িতে ঢুকি তখন 1টা বাজে। এসে খাওয়া দাওয়া করে তারপরে তোমাদের সাথে যে কথা বলবো সেটা আর ইচ্ছে করছিল না, মানে রোদের মধ্যে বেরিয়েছি তো চোখ মুখ মুখে চোখ ঠোক ব্যথা করছিলো, ওর জন্য আর তোমাদের সাথে কথা বলতে পারিনি, দিয়ে শুয়ে পড়েছিলাম। তো সন্ধেবেলা যখন উঠেছি আবার বোনদের সাথে গল্প টল্প, অনেক দিন পর 3 বোন আমরা একসাথে হয়েছি, সেই জন্য মানে গল্প করার সময় যে মোবাইল নিয়ে বসবো ওইসব আর ইচ্ছে করলো না। তখন মনে করলো যে না থাক, আমি আগে আজকে তো গল্পটা করে নিই তারপরে দেখা যাবে। সেই সব করে সেদিন হলো 3 তারিখে আবার আমরা খাওয়া দাওয়া করলাম। সকালবেলা হচ্ছে পরোটা, কেউ কেউ রুটি খেয়েছে, পরোটার সাথে কাবলি ছোলা, আম, ক্ষীর, আর আমি একটা সন্দেশ তৈরি করেছিলাম সেই সন্দেশ। আর হচ্ছে আর দুপুরবেলা ভাত, ইন্ডিয়া গেট চালের ভাত, তারপর ডাল, মাছ ভাজা, আলু পটলের তরকারি, চিংড়ি মাছ দিয়ে, আর দেশি মুরগির মাংস রান্না করেছিল আমার মা। খুব সুন্দর রান্না হয়েছিল দেশি মুরগির মাংস আর পটলের তরকারিটা, দিয়ে খাওয়া দাওয়া হলো। দিয়ে তারপর তো আইসক্রিম খেলাম। বোন ছোট মেজো বোন আবার টিউশনি করে, তো
সেই টিউশনির টাকা জমিয়ে জমিয়ে আমাদের আইসক্রিম খাওয়ালো। তা খাওয়া দাওয়ার পরে সেই আইসক্রিমটা খেলাম, খেয়ে দিয়ে তারপরে একটু শুয়েছিলাম, সবাই শুয়েছিল, কারণ মার তো বয়স হয়েছে, মার কত টানবে, ওর জন্য মা উপরে শুয়েছিল, আমরাও তিন বোন শুয়েছিলাম। তারপরে দেখো দেখো ঘুরে ঘুরে বেড়াচ্ছে, তাও কোনো কথা বলছে না, যেই 6টা বাজবে দেখবে চা করতে যাবে। এটা যতদিন স্কুল খোলা হচ্ছে না ততদিন পর্যন্ত চাটা সকালবেলা রাত্রেবেলা চাটা খাওয়াবে, এটা মানে যেখানেই থাকুক না কেন। এখন একটু হাঁটাহাঁটি করছে, আমি করি সকালবেলায় হাঁটাহাঁটি, আমার এই বিকেলবেলা ভালো লাগে না। এই দেখো আমার এটা হাত, নকল হাত, এই দিয়ে পিঠ চুলকালে এইভাবে চুলকাল। তাহলে রাত্রেবেলাও সেই খাওয়া দাওয়া হলো, রুটি তরকারি এইসব, আর মাংস ছিল, মাংস দিয়ে রুটি দিয়ে, আর কেউ কেউ ভাত ছিল, সে ভাত দিয়ে মাংস দিয়ে খাওয়া হলো। তারপরে আলু পটলের তরকারিও ছিল, সবই ছিল। দিয়ে খাওয়া দাওয়া করে রাত্রেবেলা সেদিন 12টার সময় রাত্রেবেলা ঘুমালাম, ঘুমিয়ে টুমিয়ে উঠলাম। তারপরের দিন 6টা 5টার সময় ঘুম ভেঙে গেল, ঘুম থেকে উঠে তৈরি ঠৈরি হয়ে বেরোবো, তখন দেখছি বাবা আড় মাছ কিনছে, কী লোভ লাগছিল জানো না তো, আমি আড় মাছটা খেতে খুব ভালোবাসি, দেখে খুব লোভ লাগছে, মনে হচ্ছিলো বাড়ি যাবো না ওখানেই থেকে যাব, কিন্তু আসতেই হবে, না আসলে হবে না, সেই কারণে চলে আসলাম। তাই বাবাকে বললাম বাবা তোমার ওই আড় মাছ দেখে না আমার খুব লোভ লাগছিল, মানে খেতে থাকতে ইচ্ছা করছিলো, যেতে ইচ্ছা করছিলো। বাবা বললো তুই গেলি কেন, তুই থাকতে পারতিস, তোকে তো আমরা বলিনি চলে যা, তুই গেছিস কেন, আমাকে বলে দিল। তা ছোটো বোনের বর শুনে হাসলো কিছুক্ষণ, এই শুনে। আর আমার ওই দিনকে আমার মেজো বোনও চলে গেছে, মেজো বোন মেজো বোনের বড়ো, আমরা যেদিন 4 তারিখে বাড়ি ফিরলাম ওরাও 4 তারিখে বাড়ি ফিরেছে। কালকে 4 তারিখে বাড়ি যখন এসেছি, এসে তো দেখেছই আমার বিছনার চাদর ঠাদর সব তুলে দিলাম, কারণ 2-3 ছিলাম না বাড়িতে, কোথা দিয়ে কী যাবে তার তো নেই ঠিক, তার জন্য সব তুলে ঠুলে দিয়েছি। আর এই যে জামা কাপড় সব, এই যে জড়ো করা আছে, চা খাবো, চা খাওয়ার পরে এইসবগুলো সব ভাঁজ করব। আর এইসব জামা কালকে বাড়ি এসে প্রথমে রান্না করলাম, প্রথমে সকালবেলা যখন বাড়ি উঠে গেছি এসে একটু গা হাত পা ধুলাম, যেহেতু রাস্তাঘাট দিয়ে এসেছি, এসে একটু গা হাত পা ধুয়ে তারপরে আটা মাখা ছিল, সেটা আমার ওই সে আটা মাখা ছিল, সেই আটা মাখা দিয়ে আটা মাখাটা এক জায়গায় একটা ফ্রিজে রেখে দিয়ে গেছিলাম, সেই কারণে ওই আটা মাখাটা নিয়ে আটা তিনজনের জন্য রুটি করলাম। আর আমার বর একটু ওই কী বলে আলু কেটে দিল, আলু ভাজার মতন আলু কেটে তারপরে রান্না করলাম, দিয়ে সকালবেলা টিফিনটা খেয়ে একটু বিশ্রাম নিলাম, কারণ সঙ্গে সঙ্গে আর রান্না করতে ইচ্ছা করছিলো না। দিয়ে তারপরে ডাল আর সয়াবিনের তরকারি আর ডিম সিদ্ধ, এটা করা রান্না হলো, যেহেতু যে বললাম আর মাছ দেখে লোভ লাগছিলো, সেই কারণে আমার বর আবার এই তখন তো ফোন এসেছিলো দেখে কথা বলতে পারলাম না, ফোনটা দিয়ে দিলাম। তা এখন আবার তোমাদের সাথে কথা বলতে এসেছি। আর তখন ওর হাজব্যান্ডের মানে স্কুলের যে হেডমাস্টার সে ফোন করেছিল, সেই কারণে তখন তাতে কালকে স্কুলে যেতে হবে, মানে এখন কদিন স্কুলে যেতে হবে, অডিট হচ্ছে সেই কারণে, সেটাই জানার জন্য ফোন করলো। আর হচ্ছে স্কুলে কিছু কাজ আছে সেইগুলো করতে হবে। আর তোমাদের তো বললাম, গল্প করলাম যে আগে দুদিনের কথা, আজকে রান্না করেছি আজকে সকালবেলা, যেহেতু আমার হাজব্যান্ডের একটু অম্বল অম্বল ভাব ছিল তার জন্য সকালবেলা জলমুড়ি খাওয়া হয়েছে, আর মেয়ে কর্নফ্লেক্স খেয়েছে। আর তারপরে দুপুরবেলা ডাল সিদ্ধ, আলু ভাজা আর ডিম সিদ্ধ, এই রান্না হলো। আর রাত্রের জন্য করা হয়েছে কাবলি ছোলার তরকারি করে রেখে দিয়েছি,
আর রুটি করা হবে, তো দিয়ে রাত্রে রুটি খাওয়া হয়ে যাবে। আর এখন একটু শরীরটা ভালো হয়েছে দেখে আর অসুবিধা নেই, নাহলে আবার সেই রাত্রেবেলা ও জল মুড়ি খেত। যেহেতু শরীরটা ভালো হয়ে গেছে দেখে আর অসুবিধা হবে না, মানে রুটি করলে খাওয়া হয়ে যাবে। এইবার তারপরে এইসব না সব সেরে ঠেরে দিয়ে তারপরে তোমাদের সাথে কথা বলতে বসতে হয়। মানে দু এই কদিন ধরে যে এত কাজের চাপ ছিল, আমার কালকে চাপ ছিল, আজকে অতটা ছিল না। আজকে জামা কাপড় মানে যা কালকে ধোয়া হয়েছিল সেগুলো সব আমার হাজব্যান্ড মেলে দিয়েছে, যখন শুকানো তারপর তুলে এনেছে, কারণ তুলতে হবে, তুলে আবার সেগুলো আবার যেগুলো ভেজা ছিল সেগুলো মেলতে হবে, সব করে দিয়েছে। আর আমি রান্নাটা করেছি শুধু, আর কিচ্ছু করিনি। সে আমার এখন কাজ হবে, ওই যে বললাম চা খেয়ে যে জামা কাপড়গুলো ভাঁজ করতে হবে। চা খাওয়া এখন হয়ে গেছে, এবার তোমাদের সাথে কথা বলে তারপরে আমি ওটা করব। তারপরে মেয়ে পড়তে বসবে, মেয়েকেও বলবো যে পড়তে বস, আর তখন আমি ওগুলো ভাঁজ করব। আর তোমরা কি বলবো, ও আমার বাপের বাড়িবার রঙের কাজ শুরু হবে, দেখা যাক রঙ করার পরে তোমাদের বাড়িটা দেখবো, পুরো ঘুরিয়ে দেখাবো, হোম ট্যুরটা করে দেখাবো যে আমার বাপের বাড়ি। এখান থেকে তো আর করা যাবে না, এখানে আমার বাড়ি কমপ্লিট হোক, আমার বাড়িও এখন কমপ্লিট হয়নি যেহেতু, সেই জন্য আমি হোম ট্যুর করছি না। আমার বাপের বাড়ি কমপ্লিট, সে আমার নতুন করে রং করবে একতলাটা, দোতলায় কাকারা থাকে, কাকারা করবে না, বাবাই একা করে নেবে। এবার সেহেতু আমি যোগাযোগ করে নিয়ে যাব রঙের লোক, সেই কারণে আমাকে নিয়ে একদিন ওদের দেখাতে হবে বাড়িটা, নাহলে তোরা চিনতে পারবে না। সেই কারণে বৃহস্পতিবার দিন ঠিক হয়েছে যাব, সে মেয়েকে নিয়ে যাব, দিয়ে তারপর চলে আসব, থাকবো না সেদিনকে, কারণ সেদিনকেও আবার বড় স্কুল আছে, বললো যে যেতে হবে। আমি ভেবেছিলাম যে ও নিয়ে যাবে, তা ও যেতে পারবে না, আমাকেই যেতে হবে। তাহলে বক বক করে তোমাদের অনেক সময় কাটিয়ে দিলাম, তা আর কথা বলবো না, এবার রাখছি। তোমরাও ভালো থেকো, সুস্থ থেকো, আর ব্লগটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবে, বেল বাটন টিপবে, লাইক শেয়ার কমেন্ট করবে। আর ধন্যবাদ জানিয়ে ব্লগটা শেষ করছি।